তার তীব্র নিন্দা জানাই আমরা এবং আমরা আনুষ্ঠানিকভাবে এটি আন্তর্জাতিক একটি বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই গণহত্যার শাস্তি দাবি করি সংগ্রামী রাজশাহীবাসী আপনারা লক্ষ্য করবেন সারা বিশ্বে সন্ত্রাসবাদের একই চরিত্র একই ধর্ম সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই ইসরায়েলের জায়নিস্টরা মিয়ানমারের বৌদ্ধিস্টরা আফগানিস্তানের ইসলামিস্টরা যে যেখানে থাকুক না কেন যে যে ধর্মেরই হোক না কেন সন্ত্রাসবাদের একই রূপ একই চরিত্র এই সন্ত্রাসবাদের মদতদাতা ওই মার্কিন সাম্রাজ্যবাদীদেরকে একই সাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তাদের বিরুদ্ধে উৎখাত করতে হবে আজকে লক্ষ্য করুন এই ইসরায়েল ফিলিস্তিন যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যবাদ নিজেদের আখের গুছানোর জন্য নিজেদের অস্ত্র বাণিজ্যের জন্য নিজেদের মৌলিপনা সারা বিশ্বে দিয়ে রাখার জন্য যে নেককাজজনক ঘটনা ঘটাচ্ছে তার তীব্র নিন্দা জানাই আমরা এবং আমরা দ্রুত এই যুদ্ধবিরতি বিল আমরা দাবি করি আমরা জাতিসংঘের যে শান্তি নিরাপত্তা পরিষদ আছে সেখানে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ ঘোষণা বিল আমরা দেখতে চাই রাজশাহীর সাধারণ মানুষ সহ সারা বাংলাদেশের যত মুক্তিকামী প্রগতিশীল মানুষ আছে আমরা সকলে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সাথে ঐক্যবদ্ধ প্রকাশ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় জনতা এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সহ সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন কামরুজ্জামান ফিলিস্তিনি জনগণের প্রতি সম্মতি জানিয়ে এবং ইসরায়েলের প্রতি ধিক্ষার জানিয়ে অবিলম্বে যুদ্ধ থামানোর দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি প্রিয় রাজশাহীবাসী সকলকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এ রোদের মধ্যে দাঁড়িয়ে শুধু আমরা দুটি কথা বলতে চাই আমরা মাঝে মধ্যেই দেখি গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা তারা একেবারে ছোট শিশু সন্তান থেকে শুরু করে গর্ভবতী মা থেকে শুরু করে হাসপাতাল মসজিদ মন্দির প্যাগোডা এমনকি সংবাদপত্রের জায়গাগুলোতেও তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আমরা এই সকল ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই এটি যুদ্ধ অপরাধ এটি গণহত্যা জাতিসংঘের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে এই যুদ্ধ অপরাধী ইসরায়েল নেতৃত্বের শাস্তি দাবি করছি বিচার দাবি করছি গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি আমরা জানি যে ইসরায়েলের ভেতর থেকেও এর প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীব্যাপী আজকে প্রতিবাদ হচ্ছে আবারও আমি ফিলিস্তিনি জনসাধারণের প্রতি সংহতি জ্ঞাপন করছি তাদের পাশে আমরা আছি বাংলাদেশ তাদের পাশে আছে আর ইসরায়েলের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি এবং আবারও আমি পুনর্ব্যক্ত করছি অবিলম্বে এই গণহত্যা এবং যুদ্ধ অপরাধের দায় দণ্ডিত করে ইসরায়েলের নেতৃত্বের শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ